বাঁধাকপিটা কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নেব। জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে তারপরে চাউমিনটা যদি ওর মধ্যে সেদ্ধ করতে দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যাবে না আর গায়ে গায়ে লেগে যাবে না। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। দেখুন দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। দেখুন 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিয়ে জলটাকে ছেঁকে নেব। দেখুন চাউমিনটাকে আমি জল ছড়িয়ে নিয়েছি আর ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি। এবার এর মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। অল্প করে সাদা তেল দিলাম। এবার পুরো চাউমিনটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। তাহলে খুব সুন্দর ঝরঝরে থাকে রান্না করার সময়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন প্রথমে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি যেটা কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব।
দেখবেন হাতে তেল ফুটে আসতে পারে, তাই সাবধানে নাড়াচাড়া করবেন। হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজা করার প্রয়োজন নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। যেভাবে রেস্টুরেন্টে ভেজ চাউমিন তৈরি করে সেইভাবেই আজকে আপনাদের করে দেখাচ্ছি। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবে। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাইতে দিলে তলায় লেগে যেতে পারে কড়াইতে। দেখুন অল্প অল্প দেবেন আর এরমভাবে নাড়তে থাকবেন, কতটা ঝরঝরে রয়েছে চাউমিনটা দেখেছেন। চাউমিনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এর মধ্যে 2 চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি। সোয়া সসের মধ্যে নুনের ভাগ থাকে, তাই নুনটা খুব বুঝে শুনে দেবেন, যেহেতু চাউমিনটা সেদ্ধ করার সময় একবার নুন দেওয়া হয়েছে তাই পরে খুব বুঝে শুনে নুনটা দিতে হবে, নইলে বেশি পরিমাণে নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সোয়া সসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার সামান্য একটু আমি আজিনোমোটো দিয়ে দিলাম, যারা পছন্দ করেন না তারা আজিনোমোটো দেবেন না, আজিনোমোটোটা দিলে পরে রেস্টুরেন্টের মতো স্বাদ লাগে। এবার একটুখানি সামান্য নুন দিয়ে দেবো, প্রথমে আমি চালটা সেদ্ধ করার সময় একবার নুন দিয়েছি আর সোয়া সসের মধ্যেও নুন থাকে, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর লাগছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ভেজ চালটা তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্টাইলে, এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর প্লেটে সার্ভ করব। দেখুন আমি ভেজ চাউটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি, সাথে টমেটো কেচাপ আর চিলি সস দিয়ে নিয়েছি। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন।